नमस्ते गाइस, वेलकम माय चैनल। आज के हमारा कोल्लाई देखा चला है, देखा हमने अपना चलो फैमिली से इसके बारे में देखा चला है, ठाकुर देखा चला है। तो ये देखिए यह तो टाइम ही है, हमने गए चला हम आई थिंक हमें अपना बारोटा शर्माटा देखा हुआ था ये पहुंचे थे। आपने देखिए यह तो टाइम ही कल्पना करते बारे ভালো লাগলো, সুন্দরটা কিন্তু জায়গাগুলো মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। মন্দিরটার জন্য আমি দেখে খুব হ্যাপি হয়েছি। এবার যে গায়ে বছর গেছিলাম, বুঝতে পারলাম না এত ভালো বছর গেছিলাম এখানে, বুঝতে পারলাম না এতটা বাসা বানিয়েছিল ওখানে, সাউন্ড ছিল এতটা, বাসার আওয়াজ ছিল, কিন্তু কথা বলতে পারছিলাম না, ভালো তো করে ভিডিও করতে পারছিলাম না। ওরা ধরছে সাইড করে দিচ্ছে, ধরছে সাইড করে দিচ্ছে। তো গেলাম, দর্শন হলো, পুরো গায়েবলুন ভিতরে খুব সুন্দর বানিয়েছি, একদম এতটা সুন্দর বানিয়েছে কল্পনা করতে পারি না যে এতটা সুন্দর বানিয়েছে। আমি আগে দেখেছিলাম যে আমার ফ্রেন্ডের একটা ভিডিও দেখেছিলাম আমি, ওরা ওখানে গিয়ে বানিয়েছে। তো যাই হোক, কষ্ট করে ভিতরে প্রবেশ করলাম মাকে দর্শন করার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিতরে প্রবেশ খুব কষ্ট করে করতে হলো। আমি বলবো না যে আপনাদের আপনারা রাত্রে যাবেন ওখানে, যত সকাল পর্যন্ত বলে যাবেন এখানে একটা জিনিস খুব দেখার মতো ছিল। এখানে মায়ের যে গহনা দিয়েছিল ঠাকুর দেখা তো হলো, এবার সাইড থেকে বেরিয়ে আমরা একটা পাশে থেকে সুন্দর একটা মেলা লেগেছে। তো মেলাতে সব ধরনের ফুডই আছে, পাসপোর্ট থেকে শুরু করে সব ধরনের ফুড পাওয়া যাবে। তো আমরা ওখানে না খেয়ে ওটা বেরিয়ে গেলাম, সেটা টান টান পায়ে বেরিয়ে একটা হোটেলে খাওয়ার প্রোগ্রাম করেছিলাম। আপনি যদি এখানে আসেন নিশ্চয়ই এখানে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার ফুড পাওয়া যাবেন। আর আরেকটা কাজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড